জয় জগন্নাথ বন্ধুগণ, যদি আপনার জীবনরে ধনর সমস্যা রহিছি, আপন করজর মায়া জালরে ফসি যাইছন্তি, বেকার খরচ আপনার বড়ি চালিছে, ঘরর উন্নতি হয়ে পড়ু না, ঘরে প্রতিদিন কড়ি ঝগড়া হেউছি, আপন এহা জানিথিবে যে পর্যন্ত মা লক্ষ্মীঙ্কর আশীর্বাদ মিলি নথায় কিংবা কোনসি ব্যক্তিকে মা লক্ষ্মীঙ্কর আশীর্বাদ মিলি নথায়, সেই ব্যক্তি জীবনরে আগকু যাই পারি নথায়। আপন কেতেবি পরিশ্রম করন্তু না কাহিকি, আপন কেতেবি চেষ্টা করন্তু না কাহিকি, কিন্তু আপনার জীবনরে কেবেবি উন্নতি করি পারন্তি নাহি, যে পর্যন্ত মা লক্ষ্মীঙ্ক আশীর্বাদ প্রাপ্ত হই নাহি। এই ফুল যে আপন দেখুছন্তি, এই ফুলকু বহুত ধ্যানর সহিত দেখন্তু এবং এহার গছকু ধ্যানর সহিত দেখি দিয়ন্তু, কাহিকি না এহার ফুলরে মা লক্ষ্মীঙ্ক বাস হইথায়। এবং যদি আপন সঠিক তরিকারে এহার সাধনা করিথান্তি, তো বিশ্বাস করন্তু আপনকু মা লক্ষ্মীঙ্ক আশীর্বাদ প্রাপ্ত হইথায়, আপনকু ভগবান শিবঙ্কর বি আশীর্বাদ প্রাপ্ত হইথায়। কাহিকি না যদি আপন চাহুছন্তি আপনক জীবনরে কেহিবি আপনক কিছি ক্ষতি করি পারিব নাহি, তেবে আপনকু শিবঙ্ক আশীর্বাদ প্রাপ্ত করিবাকু হেব। আপনক মঙ্গল গ্রহ খারাপ হয়ে যাইছন্তি, তো আপনকু এহা জনা থিব কি মঙ্গল খারাপ হেলে কেতে বিঘ্ন আসিথায়। সফলতাকু পাইবা পাইঁ তো এই ফুল দ্বারা আপনকু মঙ্গল গ্রহকু ঠিক করি পারিবে। এবং গোটিয়ে কথা ধ্যান রাখন্তু, যদি আপন চাহুছন্তি কি লগাতার আপনকু ধন আসুথাও, তো এথিপাই আপনকু ভগবান বিষ্ণুঙ্ক আশীর্বাদ নিশ্চিত দরকার। এই ফুল দ্বারা ভগবান বিষ্ণুঙ্ক আশীর্বাদ প্রাপ্ত হইথায়। এই যে ফুল আপন দেখুছন্তি, এহাকু কন্যারি ফুল কুহাযাইথায়। এই ফুল আপন নিশ্চয় দেখিথিবে এবং এহাকু অনদেখা করি দেইথিবে, কিন্তু আজিঠারু আপন এমিতি করিবে নাহি। এই ফুল মা লক্ষ্মীঙ্কর বহুত বেশি প্রিয় হইথায়। কন্যারি ফুল যেউঠি হইথায়, তাহা তিনোটি রঙ্গর হইথায়, হলদিয়া, ধলা এবং গোলাপি। যদি আপন এই তিনোটি রঙ বিষয়ে ঠিক রূপে জানিদেবে, আপন এই ফুলকু সঠিক তরিকারে প্রয়োগ করে নেবে, যদি ভগবানকু অর্পণ করিদেবে, তো ঈশ্বরঙ্ক দয়ারু আপনক ভাগ্য আপনকর সাথ দেব, নবগ্রহ আপনকর সাথ দেবে এবং আপনক ঘরকু ধনর আগমন হেবা আরম্ভ হইযিব, ধনর বৃদ্ধি হেব, ঘরু কলি ঝগড়া দূর হইযিব, আপনকর শত্রু আপনকর কিছি বি ক্ষতি করি পারিবে নাহি। যদি আপন ভগবানকর সঠিক তরিকারে সাধনা করি দেবে, তো বিশ্বাস করন্তু পুরা বর্ষ আপনক ঘরে ধনর কমি কেবে বি হেব নাহি। এবং কন্যারি ফুল ভগবান বিষ্ণুঙ্কর প্রিয় হইথায়। মা লক্ষ্মী এই গছরে বাস করিথান্তি, মঙ্গল গ্রহ মজবুত হইথান্তি এবং ভগবান শিব আপনকু আশীর্বাদ দেইথান্তি, যাহাদ্বারা আপনক জীবনরে সমস্ত সমস্যা দূর হয়ে যাইথায়। এই যে তথ্য আমি আপনকু কহিবা পাই যাওছু, এই সমস্ত তথ্য আপনক হিন্দু পুরাণরে বর্ণিত হইছি। কেতেক লোক আম কমেন্টরে কহিথান্তি কি আমি কষ্টরে অছু, তো আমি কণ করিবু, তো আমি গোটিয়ে কথা কহিথাও যে যেতে বি কষ্টরে থান্তু কিংবা ভালরে থান্তু, ভগবান শিবঙ্কু স্মরণ করিবাকু ভুলিবে নাহি, কারণ ভগবান শিব এই সৃষ্টিকু বঞ্চাইবা পাই বিষ মধ্য পিই দেইথিলে। যদি আপন ভগবান শিবঙ্ক আরাধনা করিবে, তো বিশ্বাস করন্তু কাল বি আপনকর কিছি ক্ষতি করি পারিব নাহি। তো আপন যদি চাহুছন্তি কি আপনক জীবনরে কেবে বি কষ্ট ন আসু, তো তুরন্ত কমেন্ট বক্সরে লিখি দিয়ন্তু ওম নম শিবায়, হর হর মহাদেব, যাহাদ্বারা আপনকু ভগবান শিবঙ্কর আশীর্বাদ প্রাপ্ত হেব। আপন মানে যদি হিন্দু ধর্ম প্রতি এই সব তথ্য জানিবাকু চাহুছন্তি, তুরন্ত ভিডিওকু লাইক করি চ্যানেলকু সাবস্ক্রাইব করি দিয়ন্তু। ধলা কনিয়ারির যে ফুল হইথায়, তাহা লক্ষ্মীঙ্কর বহুত প্রিয় হইথায়। মা লক্ষ্মী
କନିଆରି ଗଛରେ ସ୍ୱୟଂ ବାସ କରିଥାନ୍ତି ଏବଂ କୁହାଯାଇଥାଏ ଧଳା କନିଆରିର ଯଦି ସଠିକ୍ ତରିକାରେ ସାଧନା କରାଯାଇଥାଏ ତ ଆପଣ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଖୁସି କରିପାରିବେ। ଏଥିପାଇଁ ଆମେ ଯାହା ବତେଇବାକୁ ଯାଉଅଛୁ ତାହାକୁ ବହୁତ ଧ୍ୟାନର ସହିତ ଶୁଣନ୍ତୁ। ଗୋଟିଏ କଥାରେ ଧ୍ୟାନ ରଖିବେ, ଶୁକ୍ରବାର ଦିନ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଦିନ ହୋଇଥାଏ। ମାନାଯାଇଥାଏ କି ଶୁକ୍ରବାର ଦିନ କରାଯାଇଥିବା ପୂଜା କେବେ ବି ବ୍ୟର୍ଥ ଯାଇନଥାଏ। ଯଦି ଶୁକ୍ରବାର ଦିନ ଯଦି ଆପଣ ଠିକ୍ ତରିକାରେ ପୂଜା ସାଧନା କରିନେବେ ଏବଂ ଆପଣଙ୍କର ମନସ୍କାମନା ମାଗିବେ, ଆପଣଙ୍କ ମନସ୍କାମନା ନିଶ୍ଚୟ ପୂରଣ ହୋଇଥାଏ। ତ ଧଳା କନିଆର ଫୁଲର ଆପଣଙ୍କୁ ସଠିକ୍ ତରିକାରେ କରିବାକୁ ହେବ। ଆପଣଙ୍କୁ ଶୁକ୍ରବାର ଦିନ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ପରେ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଗୋଟିଏ ଘିଅର ଦୀପ ଜଳାନ୍ତୁ। ସାତଟି ଧଳା କନିଆରି ଫୁଲ ଆଣନ୍ତୁ। ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ମୂର୍ତ୍ତି ବା ଫଟୋ ଚିତ୍ର ଆଗରେ ଯାହା ଆପଣଙ୍କ ଠାକୁର ଘରେ ଥିବ ସେହି ମୂର୍ତ୍ତି ବା ଫଟୋ ସାମ୍ନାରେ ବସିଯାଆନ୍ତୁ ଏବଂ ଏହି ମନ୍ତ୍ରକୁ ଜପ କରନ୍ତୁ। ମନ୍ତ୍ରଟି ହେଉଛି ଓଁ ଶ୍ରୀଂ ଶ୍ରୀୟେ ନମଃ, ଓଁ ଶ୍ରୀଂ ଶ୍ରୀୟେ ନମଃ, ଓଁ ଶ୍ରୀଂ ଶ୍ରୀୟେ ନମଃ। ଆପଣଙ୍କୁ 108 ଥର ଏହି ମନ୍ତ୍ରର ଜପ କରିବାର ଅଛି। ଏହାକୁ 4ଟି ଶୁକ୍ରବାର ପର୍ଯ୍ୟନ୍ତ କରିବାକୁ ହେବ। ଏହାପରେ ଆପଣଙ୍କ ମନସ୍କାମନା ପୂରଣ ହେବ। ଯଦି ଆପଣ ଏହାକୁ କରିଦେବେ ତେବେ ପୁରା ବର୍ଷ ଆପଣଙ୍କ ଘରେ ଧନର ଅଭାବ ହେବ ନାହିଁ। ହିନ୍ଦୁ ପୁରାଣରେ ଏହା ସଫା ସଫା ଲେଖାଯାଇଛି। ବାସ୍ତୁଶାସ୍ତ୍ରକୁ ଯଦି ଆପଣ ଯିବେ ଏବଂ ଅଧ୍ୟାୟ ନମ୍ବର 118କୁ ଯିବେ ତେବେ ସେଠାରେ ଆପଣଙ୍କୁ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ବିଷୟରେ ଏହା ଦେଖିବାକୁ ମିଳିବ କି ଧଳା କନିଆରି ଫୁଲର ଓଁ ଶ୍ରୀଂ ଶ୍ରୀୟେ ନମଃ କରି ଯେଉଁ ବି ମନସ୍କାମନା କରାଯାଇଥାଏ ସେହି ମନସ୍କାମନା ନିଶ୍ଚୟ ପୂରଣ ହୋଇଥାଏ। ଆପଣ ଧଳା କନିଆରି ବିଷୟରେ ଜାଣିଲେ, ଏଥିପାଇଁ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି କି ଆପଣଙ୍କ ଜୀବନରେ କେବେ ବି ଧନର କମି ନ ହେଉ ତ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଲେଖନ୍ତୁ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ। ଏବେ ହଳଦିଆ କନିଆରି ଫୁଲ ବିଷୟରେ ଆମେ ଆପଣଙ୍କୁ କହିବୁ। ହଳଦିଆ କନିଆରି ଯେଉଁ ହୋଇଥାଏ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ଅତି ପ୍ରିୟ ହୋଇଥାଏ। ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି କି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଧନ ଲଗାତାର ଆସୁଥାଉ ତ ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ସରଳ ଉପାୟ କରିବାକୁ ହେବ। ଆପଣଙ୍କୁ 21ଟି ହଳଦିଆ କନିଆରି ଫୁଲ ନେବାକୁ ହେବ। ବୃହସ୍ପତି ବାର ଦିନ ଯେଉଁ ଫୁଲ ହୋଇଥାଏ ଗୁରୁବାର ଦିନ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ଦିନ ହୋଇଥାଏ। ଆପଣ ଗୁରୁବାର ଦିନ ଉସ୍ତ ଗଛର ମୂଳକୁ ଯାଆନ୍ତୁ ଏବଂ 21ଟି କନିଆରି ଫୁଲ ନେଇକରି ଯାଆନ୍ତୁ ଏବଂ ଉସ୍ତ ଗଛ ମୂଳେ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଗୋଟିଏ ଘିଅର ଦୀପ ଲଗାନ୍ତୁ ଏବଂ ଆପଣଙ୍କ ମନସ୍କାମନା କୁହନ୍ତୁ। ଯଦି ଆପଣ ଏହି ଉପାୟ 4ଟି ଗୁରୁବାର କରିଦେବେ ତ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ପୁରା ବର୍ଷ ଆପଣଙ୍କୁ ଧନ ପ୍ରାପ୍ତି ହେବ, ଆପଣଙ୍କ ଘରକୁ ଧନର ପ୍ରାପ୍ତି ହେବ, ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ଓ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତି ହେବ। ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଭଗବାନ ଶିବଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତି ହେଉ, ଆପଣ ଏହି ଉପାୟକୁ କରିଦିଅନ୍ତୁ। ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଜୀବନରୁ ସମସ୍ତ କଷ୍ଟ ଏବଂ ସମସ୍ୟା ଦୂର ହୋଇଯିବ। ଆପଣଙ୍କୁ କେବଳ ଏତିକି କରିବାର ଅଛି, ଆପଣଙ୍କୁ ହଳଦିଆ କନିଆରି ଫୁଲ ନେବାକୁ ହେବ ଏବଂ ସୋମବାର ଦିନ ସକାଳୁ ଆପଣ କୌଣସି ବି ଶିବ ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତୁ। 1 ଲୋଟା ଜଳ ନିଅନ୍ତୁ, 3ଟି ହଳଦିଆ କନିଆରି ଫୁଲ ନିଅନ୍ତୁ ଏବଂ ଏହାକୁ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ାଇ ଦିଅନ୍ତୁ ଏବଂ 1 ଲୋଟା ଜଳ ଅର୍ପଣ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ଓଁ ନମଃ ଶିବାୟ ଜପ କରନ୍ତୁ 108 ଥର। ଏତିକି କରିବା ଦ୍ୱାରା ଆପଣ ଆପଣଙ୍କ ନବଗ୍ରହକୁ ମଜବୁତ କରାଇପାରିବେ। ଆପଣଙ୍କର ଦୁର୍ଭାଗ୍ୟ ସୌଭାଗ୍ୟରେ ପରିଣତ ହୋଇଯିବ ଏବଂ ନବଗ୍ରହ ଆପଣଙ୍କର ସାଥ ଦେବେ। ଏହି ଉପାୟ ଆପଣଙ୍କୁ 4ଟି ସୋମବାର ଯାଏଁ କରିବାକୁ ହେବ। ଦେଖିବେ ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କର ସାଥ ଦେବା, ଆପଣଙ୍କର ସମସ୍ତ ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ ହୋଇଯିବ। ଏବେ ଯେଉଁ ଶେଷ ଉପାୟ ଆପଣଙ୍କୁ କହିବାକୁ ଯାଉଅଛୁ ତାହା ହନୁମାନ ମହାରାଜଙ୍କ ପାଇଁ କହିବାକୁ ଯାଉଅଛୁ ଏବଂ ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କର ମଧ୍ୟ ଯିଏ ପୂଜା କରିଥାଏ ତାକୁ ଚାକିରି ବି ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ, ତାଙ୍କର ବେପାରରେ ଉନ୍ନତି ହୋଇଥାଏ, ସେମାନଙ୍କ ଉପରେ ଭୂତ ପ୍ରେତଙ୍କର ବାସ କେବେ ବି ହୋଇନଥାଏ। କେବଳ ଗୋଟିଏ ଫୁଲ ଆପଣଙ୍କୁ ନେବାର ଅଛି ଏବଂ ହନୁମାନ ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତୁ ଏବଂ ମଙ୍ଗଳବାର ଦିନ ସକାଳୁ
40 ଥର ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ଗ୍ରହ ମଜବୁତ ହୋଇଥାନ୍ତି, ଆପଣଙ୍କୁ ଚାକିରି ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ, ଆପଣଙ୍କ ବେପାରରେ ଉନ୍ନତି ହେବାକୁ ଲାଗିଥାଏ। ରାହୁ କେତୁଙ୍କର ସାଥ ଆପଣଙ୍କୁ ମିଳିଥାଏ ଏବଂ ଶନିଦେବଙ୍କ ଆଶୀର୍ବାଦ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଏହାଦ୍ୱାରା ଶନି ବି ମଜବୁତ ହୋଇଥାନ୍ତି। ଯଦି ଶନି ମଜବୁତ ହୋଇଯିବେ ତ କେତେ ପ୍ରକାରର ବାଧା ସମସ୍ୟା କଷ୍ଟ ଦୂର ହୋଇଯାଇଥାଏ। ତେବେ ଆପଣଙ୍କୁ ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ତଳେ ଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ବଜରଙ୍ଗବଲି ଜୟ ଶ୍ରୀ ଶନିଦେବ ଅବଶ୍ୟ ଲେଖିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।